তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার বীজ সিলেক্টেড করতে ভুল করবেন না, সিস্টেম করতে ভুল করবেন না, আর ব্যাপক আকার করে আপনারা ক্ষতিগ্রস্ত হন এটা আমাদের কাম্য নয়। এই মাছ চাষে এরকম আমরা লাভ দেখাইছিলাম, অনেক চাষি আসে সর্বক্ষান্ত, তারা বাড়ি ছাড়া ঘর ছাড়া তারা কিন্তু অনেক কষ্টের মধ্যে আছে। কেন? আমাদের এই ভুলগুলো দেখে তাদের অপরাধ ছিল, তারা আসলে জীবিকা নির্বাহ করতে চায়, তারা তাদের পরিবারের সাথে ভালো থাকতে চায়। এই রকম অপরাধ দিয়ে আমি হতে চাই না। এই বস্তায় আদা চাষ নিয়ে দীর্ঘদিন চিনলে আপনি এক জায়গাতে নিয়ে আসে না জানে না বুঝে আদা চাষ করে ক্ষতিগ্রস্ত হবেন আর আমাদেরকে গালাগালাজ করবেন। আমরা প্রতিটা ভিডিওতে আপনাদেরকে সচেতন করি, প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলি আগে বুঝেন শুনেন জানেন। এক বস্তা আদা আপনার দেখালি 2 কেজি হচ্ছে, আজকে 400 টাকা, কেজি হলে 800 টাকা, 800 টাকা হলে 50,000 বস্তার দাম 2 কোটি টাকা। এই হিসাব আপনার করে লাভ নাই, আপনি আগে বুঝেন। আমরা 5 বছর করতে করতেও আজও শিক্ষা শেষ করতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বন্ধুদের জন্য সবসময় কৃষির আপডেট নিয়ে আসি। বস্তায় আদা চাষ নিয়ে দীর্ঘদিন ধরে আপনাদেরকে বিভিন্ন কথাবার্তা বলছি। বস্তায় আদা চাষ করে আমরা আমাদের টেকনোলজি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিগুলো চেঞ্জ করি। বস্তায় আদা চাষের যে পরিমাণ আগাছা হয় সেটা আমাদের জমিগুলোর জন্য অত্যন্ত একটা কষ্টদায়ক হয়। এই অবস্থাকে চেঞ্জ করার জন্য আমরা কভার সিস্টেম বা ক্যানেল সিস্টেম করে আদা চাষ করার পরিকল্পনা করতেছি। ঘটনাটা হলো একই জিনিস আমি বারবার করি না, আপনারা জানেন। আমার কাজই হলো সিস্টেম পরিবর্তন করা, কীভাবে কম খরচ করা যায়, কীভাবে আসলে লাভ করতে পারবো আমরা। আপনারা আদা চাষের ভিডিও দেখতেছেন, আদা চাষের লাভ আমরা বলতেছি, আপনারা সবাই ঝাঁপে পড়তেছেন, আসলে দেখতেছেন না বীজ কীরকম, আমার মাটিতে আদা চাষ হবে কি না, আমরা আসলে করতে পারবো কি না। আমরা বাংলাদেশে যতগুলা টেকনোলজি নিয়ে আসছি সবগুলা উদ্যোক্তারই টেকনোলজি গ্রহণ করে, করার পর যখন আমরা সেই টেকনোলজির উপর সেই ফসলের উপর আমরা যখন ঝাঁপে পড়ি তখন একটা সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় যে বীজের, এই বীজটা যখন অনেক অসাধু ব্যবসায়িক তখন যেটার মার্কেট তৈরি হয় সেটা নিয়ে মার্কেটে বিভিন্নভাবে ছড়ে ছিটে দিয়ে কিছু টাকা ইনকাম করে, তখন আমাদের উদ্যোক্তারা যখন আদার বীজ হলেই হলো বাজারে আদা পাওয়া যায় না, এরকম অনেক উদ্যোক্তায় আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রতিটা টেকনোলজি ধ্বংস হয়ে গেছে। কারণ যখন বেশি উদ্যোক্তা যে কোনো ব্যাপারে আমরা পাই তখন এটা ধরে রাখতে পারি না, কারণ শতকরা 75% উদ্যোক্তা ভালো মন্দ জাত বেজাত সময় সুযোগ কিছুই বুঝেন না, শুধু আদা দেন আদা লাগাবো আদা দেন। দিনে 1000 লোক আমাকে ফোন করতেছেন আদার বীজের জন্য, আদেও কি এখন আদা লাগার সময় কি না, আসলে বীজের দাম হচ্ছে কি না, আসলে বীজের জন্য কিভাবে প্রস্তুত করতে হবে, আমরা কি কি কারণে আদা চাষে ক্ষতিগ্রস্ত, এগুলা দেখতেছেন না, দেখতেছেন চাঞ্চল্যকর কিছু তথ্য কিছু ভিডিও এবং সেগুলা দেখে কিন্তু আপনারা কী করতেছেন আদা চাষে আসতেছেন। যখন আপনারা শতকরা 75% উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হবেন, এই আদা চাষ নিয়ে আমরা যতই চিল্লাই আপনারা আর আদা চাষ করবেন না। তাই আমি অনুরোধ করব প্রতিটা ভিডিওতে আপনাদেরকে সতর্কতা করি, প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলি আপনারা বুঝেন। আর সবচাইতে একটা জিনিস খারাপ লাগে সেটা ফোনটা দিয়েই বলেন ভাই আদা চাষে লাভ হবে কত, আসলে লাভ লস আমরা এই যে বস্তা পদ্ধতিতে ঘাস আগাছা নিরার জন্য আমরা মোটামুটি 1 লক্ষ বস্তার সিস্টেম চেঞ্জ করে দিছি, যেটা আমি ক্যানেল সিস্টেম এবং অধিক ঘনত্ব সেচ ব্যবস্থাপনা এবং মাটি ছাড়া করব। এটা ভিডিওটা আমি দিতে চাইছিলাম না, একটাই কারণে দিতে বাধ্য হলাম, হে এটা আমার এখান থেকে দেখে যাকে বা আবিষ্কারক হবে, কারণ আমি জীবনে কারো আবিষ্কার নিয়ে কোনো কাজ করি নাই, কারো কোনো তথ্য নিয়ে কাজ করি নাই, এই কারণে আজকের ডকুমেন্টটা আপনাদেরকে দিলাম, একটাই কারণে। এই নেটিং পদ্ধতিও আমার আবিষ্কার, এই নেট পদ্ধতিতে এই পানির উপরে যাদের জমি আছে তারা কোন আমাদের জায়গাতে পানি বাঁধে আমি কিভাবে আদা চাষ করব বা কিভাবে ফসল করব। আমরা এইভাবে ক্যানেল সিস্টেম করে পানির উপরে ভাসমান করে মাটি ছাড়া কৃষি যেন করতে পারি। এই বছর আমি কিছু করছি, ওই পুকুরেও করতেছি বা এগুলাতে সবগুলাতে করবো, জমিতে ওই নেটিং পদ্ধতি করতেছি, বস্তা পদ্ধতিও করতেছি। এটাকে আমি আগেই করতে বলবো না আপনাদেরকে, কেন করতে বলবো না বা বলি না, আমার কিছু নিয়ম শৃঙ্খলা আছে আপনারা জানেন। এই বছর পেপার 800 মার্কেট ছিল কিন্তু আমি এই মার্কেটে এবারকার পেপার 20 বা চারা দিতে পারি নাই, একটাই কারণ আপনারা আগে বুঝছেন যে জাত কী জিনিস মান কী জিনিস। আদেও আমাদের তে যে যারা শাহী পেপার নিছিলেন এই ভিডিওতে কমেন্ট করবেন তারা ভালো করছেন না খারাপ করছেন, আর যত বড় বড় কোম্পানি সরকারি অ্যাওয়ার্ড প্রাপ্ত আছেন তাদের পেপার দেখে আদেও কেউ লাভ করছেন কি না সেটাও কমেন্ট করবেন। শত ভিড়ের মধ্যে নিজের পণ্যটাকে সবচেয়ে ভালো বলে প্রমাণ করতে গেলে অনেক জটিলতা থাকে, তাই এই আদা চাষেও বলবো
এবারকে আগে আপনারা মাতাল হন আদে সামনেবার আজকে এই শুক্রবারের দিন মিথ্যা কথা বলে 2 কেজি আদা উদ্যোক্তাকে দিছিলাম সে তারাগস পর্যন্ত গেছে যা আমাক ফোন দিছে ভাই আপনার আদার সাথে বনতেছে না কারণ এই তারাগঞ্জের আদাটা লম্বা লম্বা পোল এই আদার কিন্তু মোটা দেখতে থাইল্যান্ডের মতো কিন্তু আদার ফলন হয় না দেশীয় বাড়ি 1 বা 2 বলে যেগুলা বেচতেছেন আপনারা সেটা হলো দেশীয় জাতগুলোর আদার যে ফলন হয় যারা করছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন অসংখ্য ভিডিও আমাদের আছে তারাও কিন্তু লাভ করতে পারেন নাই কেন পারেন নাই জাত সিলেক্ট করতে ভুল করছেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আদা যদি চাষ নাও করা হয় আমার তো বীজ নাই আমাদের আসলে বীজের জায়গাগুলোকে যদি আজকে বাংলাদেশে বিভিন্ন জনা এই মশলা গবেষণা বিভিন্ন তথ্য নিচ্ছেন আজকে যদি বীজগুলো আমাদের দেশের উদ্যোক্তার হাতে দেওয়া যায় তো তাহলে কিন্তু আমরা যে রকম উদ্যোক্তা তৈরি করি এই উদ্যোক্তারা যদি সফলতার সিস্টেম থাকতো যে আদা চাষের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কৃষি অফিস থেকে আদা চাষের উপর উৎসাহ দেওয়া হচ্ছে অথচ এই আদা চাষ কিন্তু আমাদেরকে বাইরে থেকে আমদানি করতে হবে তাই সর্বমোট যে কথাটা বলতে চাই সিস্টেম অবশ্যই চেঞ্জ করতে হবে যে সিস্টেমগুলোতে আমাদের লসটা হয় খরচ বেশি হয় সেগুলোর থেকে সরে আসতে হবে দেখতে হবে বীজ প্রতিটা জিনিসের বীজ কিন্তু সর্বপ্রথম একটা জিনিস আপনার ফসল বংশ বিস্তার করতে এই বীজ যদি আপনারা ক্ষতিগ্রস্ত হন তাহলেও কিন্তু কখনোই ভালো কিছু করতে পারবো না তাই আমি আপনাদেরকে বলবো বীজটাকে প্রাধান্য দিবেন আমরা বীজের রেট এখনো করতে পারি না অল্প কিছু বীজ আছে অনেকজনে আমাদেরকে বিভিন্নভাবে ইয়া করতেছেন যে বীজের একটা বাজার হবে বা এখন আসলে একজন চাষি আমি একজন চাষি আমি তো আসলে স্টককারীও নয় আমি ব্যাপক আকারেও চাষি নয় অল্প কিছু আদা নিয়ে আমি কাজ করতেছি সামনেবার যেটা করছিলাম সেটা তো অসংখ্য ভুলগুলো হয়েছিল সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি এই বছর সেই ভুলগুলোকে আমরা রিমুভ করে যদি ভালো করতে পারি সেই টেকনোলজিগুলো আবার আপনাদের হাতে দেব তাই আমি উদ্যোক্তাদেরকে বলবো আপনারা না বুঝে আদা চাষে আসবেন না আসে এই সেক্টরটাকেও মাছ চাষের মতো বিশৃঙ্খলার মধ্যে ফেলাবেন না আদা চাষ সম্বন্ধে জানুন আদার জাত সম্বন্ধে জানুন বীজ সম্বন্ধে জানুন উৎপাদন সম্বন্ধে জানুন কোন পণ্যটার বাজারে চাহিদা আছে সেটা সম্বন্ধে বুঝুন না বুঝে আপনারা বিনিয়োগ করে বাংলাদেশের অবস্থা অত্যন্ত উৎপাদনের দিক দিয়ে আমরা পিছনে আছি উদ্যোক্তা গেরক যদি আমরা আবার হারে ফেলি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব একজন মানুষ সবাইকে বীজ দিতে পারে না আপনারা অল্প অল্প করে নিয়ে শুরু করেন আমি এই যে 2 কেজি দিছিলাম এই 2 কেজি থেকে বংশ বিস্তার করছে আমি দিতে পারি না আবার সেই তারাগঞ্জে চলে গেছে এখানকার কাজ হলো কিছু জাতের আদাকে সংমিশ্রণ করে একটা জাত করে চাষির হাতে তুলে দিছে যারা নিছেন যারা ক্ষতিগ্রস্ত হন আমার এখানে যা একটা ভিডিও করা অত্যন্ত জরুরি কিন্তু আল্লাহর কসম সকালকার ভাত জুমার পর খাওয়া হয়েছে আমি অনেকগুলো টেকনোলজি নিয়ে কৃষিতে কাজ করতেছি এই সেচ ইরিগেশনের ব্যবস্থা নিয়ে অনেকগুলো ঝামেলার মধ্যে পড়ছি যে আমাদের দেশের চাষিরা পানি দিয়েই ফসল নষ্ট করে পানি অপব্যবহার করে বিদ্যুৎ বিল বেশি হচ্ছে একসময় আমাদের দেশে আজকে আপনারা জানেন ইসরায়েলের দিকে তারা পানি বেগর কৃষি করতে পারতেছে না আর আমাদের দেশের উদ্যোক্তারা কী করতেছে সেচ দিয়েই পানি ফসল নষ্ট করতেছি আমরা আদা চাষি নয় আপনারা অন্যভাবে নেবেন না আমরা টেকনোলজি নিয়ে কাজ করি আপনি মাছে যান হাঁসে যান গরুতে যান যেখানেই যাবেন আপনারা আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনার বীজ সিলেক্টেড করতে ভুল করবেন না সিস্টেম করতে ভুল করবেন না আর ব্যাপক আকারে করে আপনারা ক্ষতিগ্রস্ত হন এটা আমাদের কাম্য নয় এই মাছ চাষে এরকম আমরা লাভ দেখাইছিলাম অনেক চাষি আসে সর্বক্ষান্ত তারা বাড়ি ছাড়া ঘর ছাড়া তারা কিন্তু অনেক কষ্টের মধ্যে আছে কেন আমাদের এই ভুলগুলো দেখে তাদের অপরাধ ছিল তারা আসলে জীবিকা নির্বাহ করতে চায় তারা তাদের পরিবারের সাথে ভালো থাকতে চায় এই রকম অপরাধ আমি হতে চাই না এই বস্তায় আদা চাষ নিয়ে দীর্ঘদিন চিনলে আপনি এক জায়গাতে নিয়ে আসে না জানে না বুঝে আদা চাষ করে ক্ষতিগ্রস্ত হবেন আর আমাদেরকে গালাগালাজ করবেন আমরা প্রতিটা ভিডিওতে আপনাদেরকে সচেতন করি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলি আগে বুঝেন শুনেন জানেন এক বস্তা আদা আপনার দেখালি 2 কেজি হচ্ছে আজকে 400 টাকা কেজি হলে 800 টাকা 800 টাকা হলে 50,000 বস্তার দাম 2 কোটি টাকা এই হিসাব আপনার করে লাভ নাই আপনি আগে বুঝেন আমরা 5 বছর করতে করতেও আজও শিক্ষার শেষ করতে পারি নাই আপনারা যে একদিনে পারবেন কৃষির কোনো ডিরেকশন নাই কৃষির কোনো গাইডলাইন নাই কৃষি প্রতি মুহূর্তে চেঞ্জ হয় কৃষি প্রতি মুহূর্তে পরিবর্তনশীল কৃষির বাজার কখনো সম্ভব এই যে এই বছর আলু যে আলু আমি গোডাল মাঠে করাতে পারি নাই আমি স্টোরে আলু থেকে আনতে পারি নাই এবছর আলুর কেজি 70 টাকা এটা কি আদৌ সামনেবার থাকবে কি না সেটা দেখে আমরা কৃষি করবো না কৃষি চলমান কৃষি করে জীবন নির্বাহ করতে করতে এক সময় যদি কোনো পণ্যের আপনার দাম বাড়ে যায় বা ভাগ্যের চক্রে আপনার উৎপাদন বেশি হয় তাহলে আপনি কৃষিতে পরিবর্তনশীল হতে পারবেন কৃষি করে জীবিকা নির্বাহ করা যায় কৃষি করে মান হালাল খাদ্য খাওয়া যায়
মানসম্মত পণ্য উৎপাদন করে নিজে জীবিকা নির্বাহ করা যায়। কৃষিতে কোনো কোটিপতি নাই, ভাওতাবাজি চাঞ্চল্য কর তথ্য দেখে এত টাকা লাভ এত টাকা লাভ। আমার একটা ভিডিওতে আপনাদেরকে লাভ দেখাতে আমি সক্ষম হই নাই, কারণ আমি মিথ্যা কথা বলতে পারি না। আর আমার কোনো তথ্যে কোনো চাষির ক্ষতি হোক এই জন্য তথ্য আল্লাহ পাক আমাকে না দেওয়ায় আমার অনেক কথা বলা হয় অনেকভাবে। আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করবেন। আর আমার আজকের তথ্য দেওয়ার মূল উদ্দেশ্য আমরা নেটিং পদ্ধতিতে করব, এই পদ্ধতিগুলার নিরানি খরচ কম, অনেকগুলো সুবিধা আছে, সেগুলো যখন আমরা করতে পারবো তখন যেন আপনাদেরকে দিতে পারি। এটার একটা ডকুমেন্টারি দিলাম বাংলাদেশে, আমি প্রথম নেটিং পদ্ধতিতে আদা চাষ নিয়ে কাজ করতেছি। এই বলে শেষ করলাম, আসসালামু আলাইকুম।